মাঘ মাসে বাড়ির ঠিক এই স্থানে যদি ঝাঁটা রাখেন তাহলে মা লক্ষ্মী অত্যন্তই রুষ্ট হবেন। আপনাদের মধ্যে অনেকে না জানার জন্য এই বিষয়টি দারুণভাবে ভুল করেন, তাই আজ আমি এই ভিডিওতে বিস্তারিত জানাবো কোন স্থানে ঝাঁটা রাখা উচিত, কোন স্থানে ঝাঁটা রাখা উচিত নয়। আপনারা জানেন যে এই ঝাঁটা হলো মা লক্ষ্মীর স্বরূপা, কারণ এই ঝাঁটা দিয়ে বাড়ির সকল নোংরা পরিষ্কার করা হয়, আর তাই অলক্ষ্মীর বিদায় এবং লক্ষ্মীর আগমনের জন্য ঝাঁটা বিশেষ কার্যকরী। তাই বলা হয়ে থাকে এই ঝাঁটা সঠিকভাবে আপনাকে বাড়িতে রাখতে হবে, এমন স্থানে রাখতে হবে যাতে মা লক্ষ্মী কোনোভাবেই যেন রুষ্ট না হন। তাই মাঘ মাসে আপনি বাড়ির এই স্থানে অবশ্যই সযত্নে ঝাঁটা রাখুন, যাতে মা লক্ষ্মীর কৃপা আপনার উপর পড়ে। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের সৌভাগ্য ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যদি আপনার ভালো লাগে, যদি মনে হয় এই ধরনের ভিডিওগুলি পরবর্তীকালে আপনার কোনো প্রকার উপকারে আসতে পারে, অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই বাজিয়ে দিন। প্রতিনিয়ত নতুন নতুন আপডেট ভিডিওগুলি সর্বপ্রথম পৌঁছে যাবে আপনারই কাছে। তবে চলুন আমাদের আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক। মা লক্ষ্মী অত্যন্তই চঞ্চলা, তিনি আমাদের এক গৃহ থেকে অন্যর গৃহে চলে যান, তাই অতি অবশ্যই তাকে রুষ্ট করা একেবারেই উচিত নয়। তিনি ধন সম্পত্তির দেবী, তাই মা লক্ষ্মীকে সকল সময় সন্তুষ্ট রাখাই উচিত। আর আজ আমি বলবো আপনি মাঘ মাসে ঠিক কোন স্থানে ঝাঁটা একেবারেই রাখবেন না। প্রিয় বন্ধুরা, আপনি যখন আপনার বাড়িতে প্রবেশ করছেন বা আপনার বাড়িতে অন্য কোনো মানুষ প্রবেশ করছে, প্রবেশপথে সরাসরি যে স্থানগুলি দেখা যায়, অর্থাৎ প্রবেশের সময় এক নিমিষেই যে স্থানগুলি আপনার বাড়িতে চোখে পড়ে, সেই রকম কোনো স্থানে কিন্তু ঝাঁটা রাখা যাবে না। তাহলে মা লক্ষ্মী রুষ্ট হবেন। আপনি এমনভাবে ঝাঁটা রাখবেন না যেখানে প্রতিনিয়ত প্রত্যেকটি বাড়ির সদস্যের পা সেই ঝাঁটার গায়ে লাগবে। আপনাদের একটা কথা জানিয়ে দিই, ঝাঁটার গায়ে পা লাগলে অবশ্যই প্রণাম করে নেবেন, কারণ এই নারকেল কাঠির ঝাঁটটা কিন্তু মা লক্ষ্মীর স্বরূপাবিশেষ। তাই জীবনে যদি আর্থিক উন্নতি করতে চান, অবশ্যই আপনাকে এই কাজটি করতে হবে। কোনো নোংরা স্থানে ঝাঁটা কখনোই রাখবেন না। যদি আপনি বাড়ির নোংরা আবর্জনার পাশে ঝাঁটা রাখেন, তাহলে মা লক্ষ্মী অত্যন্তই অসন্তুষ্ট হবে। রান্নাঘরে কখনোই ঝাঁটা রাখবেন না। এর একটি কারণ, রান্নার স্থানটি হলো ব্রহ্মার স্থান, তাই এই স্থানে ঝাঁটা রাখলেও মা লক্ষ্মী অত্যন্তই অসন্তুষ্ট হন। আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার গৃহে এমন স্থানে রাখা যেখানে সরাসরি দেখা যাবে না। বলা হচ্ছে যে কোনো দরজার ঠিক পিছনে, যেখানে বাড়ির প্রবেশ থেকে সরাসরি মানুষ কিছু দেখতে পাবে না, সেই স্থানে ঝাঁটা লুকিয়ে রাখুন।
এর ফলে আপনার জীবনে সুফল আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন জয় মা লক্ষ্মী। মাঘ মাসে বাড়ির ঠিক এই স্থানে যদি ঝাঁটা রাখেন তাহলে মা লক্ষ্মী অত্যন্তই রুষ্ট হবেন। আপনাদের মধ্যে অনেকে না জানার জন্য এই বিষয়টি দারুণভাবে ভুল করেন, তাই আজ আমি এই ভিডিওতে বিস্তারিত জানাব কোন স্থানে ঝাঁটা রাখা উচিত, কোন স্থানে ঝাঁটা রাখা উচিত নয়। আপনারা জানেন যে এই ঝাঁটা হলো মা লক্ষ্মীর স্বরূপা, কারণ এই ঝাঁটা দিয়ে বাড়ির সকল নোংরা পরিষ্কার করা হয়, আর তাই অলক্ষ্মীর বিদায় এবং লক্ষ্মীর আগমনের জন্য ঝাঁটা বিশেষ কার্যকরী। তাই বলা হয়ে থাকে এই ঝাঁটা সঠিকভাবে আপনাকে বাড়িতে রাখতে হবে, এমন স্থানে রাখতে হবে যাতে মা লক্ষ্মী কোনোভাবেই যেন রুষ্ট না হন। তাই মাঘ মাসে আপনি বাড়ির এই স্থানে অবশ্যই সযত্নে ঝাঁটা রাখুন, যাতে মা লক্ষ্মীর কৃপা আপনার উপর পড়ে। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের সৌভাগ্য ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যদি আপনার ভালো লাগে, যদি মনে হয় এই ধরনের ভিডিওগুলি পরবর্তীকালে আপনার কোনো প্রকার উপকারে আসতে পারে, অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই বাজিয়ে দিন। প্রতিনিয়ত নতুন নতুন আপডেট ভিডিওগুলি সর্বপ্রথম পৌঁছে যাবে আপনারই কাছে। তবে চলুন আমাদের আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক। মা লক্ষ্মী অত্যন্তই চঞ্চলা, তিনি আমাদের এক গৃহ থেকে অন্যর গৃহে চলে যান, তাই অতি অবশ্যই তাকে রুষ্ট করা একেবারেই উচিত নয়। তিনি ধন সম্পত্তির দেবী, তাই মা লক্ষ্মীকে সকল সময় সন্তুষ্ট রাখাই উচিত। আর আজ আমি বলবো আপনি মাঘ মাসে ঠিক কোন স্থানে ঝাঁটা একেবারেই রাখবেন না। প্রিয় বন্ধুরা, আপনি যখন আপনার বাড়িতে প্রবেশ করছেন বা আপনার বাড়িতে অন্য